কিন্তু যথেষ্ট কাজে লাগে, বিশেষ করে আপনার ওভারসিজ টিমগুলির সাথে ফোর টেস্ট ম্যাচগুলি যদি আমরা বেশি সংখ্যক খেলতে পারি, এক্সপিরিয়েন্সটাই কিন্তু অন্যান্য ফর্ম্যাট ভালো খেলার জন্য কিন্তু সাহসটা যোগাবে। এখন কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলি ট্যুর আছে, আশা করছি যে এগুলি যদি কন্টিনিউ এই প্রসেসের মধ্যে থাকে ইনশাআল্লাহ প্লেয়ারদের ভালো এক্সপিরিয়েন্স পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে সব স্ট্যাবলিশমেন্ট দরকার, ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনও স্ট্যাবলিশ না, আমরা কিন্তু এখনও পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি স্ট্যাবলিশ হবে, একটা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, চারটা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই। তো চারটা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে 80টা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন, তাহলে একটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারেনার জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে। তো এটা একটা ধাপে ধাপে হচ্ছে, এটা সহসাই হবে না। এখন রিজিওনাল বোর্ডগুলির কার্যক্রম শুরু করেছে, তো আশা করছি ইমিডিয়েটলি চারটা অ্যাটলিস্ট যদি শুরু হয়ে যায় তাহলে চারটা জায়গায় ক্রিকেট সেন্টারগুলি করে প্লেয়ারদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না, এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে, এবং আশা করছি তখনই আপনার একটা কিছু ভালো ফল কিন্তু দেখা যাবে।